আমাদের মধ্যে অনেকেই আছে যারা শীতকালে সবাই ফুল গাছ লাগাই, কিন্তু যখনই গ্রীষ্মকাল চলে আসে গাছ লাগানো বন্ধ করে দিই বিভিন্ন ঝামেলার কারণে, রোদের কারণে বা ঠিকমতো খাবার কি খাবার দেবো বুঝতে পারি না, সেই সব কারণে আমরা গাছ লাগানো বন্ধ করে দিই। আপনাদেরকে বলে রাখি, যদি গ্রীষ্মকালেও আমরা সঠিকভাবে গাছের পরিচর্যা করতে পারি তাহলে গ্রীষ্মকালেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল সবজি বা ফল আমরা আমাদের ছাদ বাগান থেকে বা উঠোন থেকে আমরা নিতে পারি। তো গ্রীষ্মকালীন ফুল গাছ হোক বা সবজি গাছ হোক বা ফলের গাছই হোক, এই সমস্ত ধরনের পরিচর্যার থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো খাবার কি হবে। রাসায়নিক সার বেশি দিলেও ক্ষতি আছে, কারণ অতিরিক্ত গরমের কারণেও গাছ জ্বলে যেতে পারে, বা যদি অর্গ্যানিক সার দেবো তো কী সার দেবো সেটা আমরা ঠিকঠাক বুঝতে পারি না। তো আজকের ভিডিওটা সেই রকমই হবে যে গ্রীষ্মকালীন ফুল গাছের কী সার তৈরি করা যায়, নিজের ঘরেই আপনারা সেটা বানাতে পারবেন অর্গ্যানিক এবং কেমিক্যাল। কেমিক্যাল সার আমি খুবই একটা সামান্য পরিমাণ দেব এবং হাতের কাছে সেই সারগুলি আপনারা পেয়ে যাবেন, এবং কীভাবে সেটা তৈরি করতে হবে এবং যে কোনো গাছে আপনারা সেটা প্রয়োগ করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাজে লাগবে। তো ভিডিওটা আজকের আমি শুরু করছি। তো প্রথমে আমার একটা পাত্র নিতে হবে আমাদেরকে, যেটার মধ্যে ওই সারগুলিকে মেশাবো। এটা হচ্ছে গোবর সার, এর জায়গায় আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এটা ওই 7-8 মাস পুরনো গোবর সার। এটা আমি এই দুমুঠো অর্থাৎ 4 মুঠো মেশাচ্ছি। এটা হচ্ছে 1 মুঠো মাস্টার্ড কেক অর্থাৎ সরষের খোল। এটা আমি ডাস্ট করে নিয়েছি, এটা আপনারা ওই মুদিখানায় পেয়ে যাবেন বা যেখানে গরুর খাবার বিক্রি হয় সেই জায়গাতেই মাস্টার্ড কেকটা পেয়ে যাবেন। এটা 1 মুঠো মেশাচ্ছি আমি, পাউডার করে নিলে মিশতে সুবিধা হবে। এটা হচ্ছে DAP, এটা ওই 1 চামচের থেকে কিছুটা কম মেশাচ্ছি আমি, এটাও যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে পটাশ, এটাও 1 চামচের থেকে কিছুটা কম মেশাচ্ছি আমি। এটা হচ্ছে সুপার ফসফেট, এটাও ওই 1 চামচ বা তার কিছু কম মেশাতে হবে, এটাও সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় বোন মিলও ইউজ করতে পারেন, আমার যেহেতু বোন মিল আমি ইউজ করি না তাই এই জায়গায় আমি সুপার ফসফেটই, তাই এই জায়গায় আমি সুপার ফসফেটই ব্যবহার করছি। এবং অবশেষে এর সাথে আমাদের সাথে মেশাতে হবে ওই 1 চায়ের চামচে যতটা চা ধরে তার 1/4 ভাগ মেশাবো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা প্রত্যেক গাছে 1 মাসে অন্তর অন্তর দেওয়া যায় প্রত্যেক গাছেই, এটা না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাতে আমরা জলের স্প্রে করে দিতে পারি এবং 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারি কোনো ছাওয়া জায়গায়, ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিতে পারি বা ডাইরেক্টও গাছের মধ্যে ইউজ করতে পারি। এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় যে কোন গাছে কতটা পরিমাণ ব্যবহার করব বা কত ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণ ব্যবহার করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কতদিন পরপর এটাকে ইউজ করবো আমরা। এটাকে আমরা প্রতি 15 দিনে একবার ইউজ করতে পারি প্রত্যেক গাছের জন্য। এবং যদি 10 ইঞ্চি টব হয় তো এই হাতের দুটো মুঠো করলে যতটা সার আসবে ততটা আমরা মিশিয়ে দেবো প্রতি 15 দিনে একবার। আর যদি 10 ইঞ্চির থেকে কিছুটা ছোটো টব হয়, 8 ইঞ্চি বা 6 ইঞ্চি, তাহলে আমরা ওই 1 মুঠোর থেকে কিছুটা বেশি নেব। এবং মিশিয়ে দেওয়ার পর গাছের মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর গাছটাতে আমরা জল দিয়ে দেবো। এই কাজটা আমাদেরকে বিকেলবেলায় করতে হবে, খুব রোদের মধ্যে এটা করা চলবে না, কারণ এতে রাসায়নিক সার মিশানো আছে। রাসায়নিকই থাক বা অর্গ্যানিক সারই থাক, এই সারের কাজটা আমাদেরকে যেহেতু গ্রীষ্মকাল আসছে আমরা এটা বিকেলের দিকেই করব। তো 1 সপ্তাহ পর আমার এই মিক্সচার ফার্টিলাইজারটা রেডি হয়ে গেছে, আমি এটাতে জল দিয়ে দিয়েছিলাম এবং একটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা যদি এটা তৈরি করেন দেখবেন যে উপর উপর একটা ফাঙ্গাসের মতো একটা সাদা সাদা একটা পাউডার মতো হয়ে গেছে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা এই সরষের খোলটা দিয়েছি বলে হয়েছে। এটা আপনারা হাতে করে প্রতিদিন যদি একবার করে হাতে করে যদি সব কোটাকে মিশিয়ে দেন প্রতিদিন একবার করে, তাহলে এই সমস্যাটা আর থাকবে না, আর এটা থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা যখনই 1 সপ্তাহ পর এটাকে ইউজ করব তখনই হাত দিয়ে ভালো করে সব কোটাকে মিশিয়ে দেবো। এটা হচ্ছে আমার ওই জুঁই ফুলের গাছ, পুরো শীতকালটা এই গাছ থেকে আমি প্রচুর ফুল পেয়েছি এবং আবার দেখুন এই গাছ থেকে আবার ফুল এসেছে। আজকে 2 মার্চ এবং দেখুন কত ফুল এসেছে এই গাছ থেকে। এই জুঁই গাছ নিয়ে আমি পরপর 3টে ভিডিও করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এবং জুঁই গাছ নিয়ে আমি আর একটা ভিডিও করব, সেটা পার্ট 4 ভিডিওতে আমি দেখাবো
যে সাদা মাছের হাত থেকে জুই গাছকে কি করে বাঁচাতে হয়, জুই গাছ বা যে কোনো গাছকে সাদা মাছের অ্যাটাক থেকে কি করে বাঁচাতে হয় একটা ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে, সেটার আমি আলাদা একটা ভিডিও করব। তো এই ভিডিওতে আপনাদের দেখালাম কি করে মিক্সচার ফার্টিলাইজার তৈরি করা যায় যে কোনো ফুল গাছের জন্য, গ্রীষ্মকালীন ফুল গাছের জন্য। এই মিক্সচার ফার্টিলাইজারটা আপনারা খুব কম খরচের মধ্যে তৈরি করতে পারবেন এবং সব যে সারগুলি আমি মিশিয়েছি সবকটা সার আপনারা সারের দোকানে পেয়ে যাবেন বা যে কোনো কোনো মুদিখানার দোকানে এগুলি অনেকগুলি এর থেকে পেয়ে যাবেন। যেমন সরষের খোলটা আপনারা মুদিখানার থেকে পেয়ে যাবেন। এই যে মিক্সচার ফার্টিলাইজারটা কী করে গাছে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এই গাছটা একটা 12 ইঞ্চি টবের আছে এবং এর জন্য আমি এক মুঠোর থেকে কিছুটা বেশি আমি এই মিক্সচার ফার্টিলাইজারটা আমি এতে ইউজ করব। গাছের মাটি আগের থেকেই ভিজে আছে, তাহলে কোনো অসুবিধা নেই আর ভালোই হলো। উপর উপর আমি দিয়ে দিচ্ছি এবং মাটিটাকে ভালো করে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছি। এবং যদি একেবারে ভিজে থাকে গাছের মাটি তাহলে জল দেওয়ার দরকার নেই, আর যদি শুকনো থাকে তাহলে এর উপর আপনারা জল দিয়ে দিতে পারেন। যেহেতু কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তা আমি আর এতে জল মেশাবো না, আমি কাল সকালে এতে জল দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতি সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি সকাল 7টার সময় ভিডিও আপলোড করে থাকি, সেই সময় আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তাহলে আমার চ্যানেল পেজে ক্লিক করলেই আমার প্রত্যেকটা ভিডিও, আজ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করে গেছি প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। অথবা অল ভিডিওস বলে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেটাতে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।